সম্মানিত বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সব থেকে কম দামি চায়না স্পোর্টস বাইকটিতে কত গিয়ারে কত স্পিড সর্বোচ্চ তুলতে পারে। এখন আমরা দেখব সেকেন্ড গিয়ারে 75 কিলোমিটার স্পিড পর্যন্ত এটা তুলতে সক্ষম। তো বন্ধুরা, একটা বাইকের স্পিড কিন্তু এটার অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু স্পিড উঠে একটা বাইকের গিয়ার রেশিওর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমার এই মোটরসাইকেলের গিয়ার রেশিও হচ্ছে 15:43 এবং এটাকে ভাগ করলেই পেয়ে যাবেন কত রেশিও আছে। আমার সাথে লোকজন যারা ভাই ব্রাদাররা আছে তারাও কিন্তু রেস রেস করার একটা মুডেই আছে, আমিও কম যাচ্ছি না তাদের সাথে। এখন আমি ট্রাই করব থার্ড গিয়ারে আমার কত সর্বোচ্চ গতি তুলতে পারি। এর আগে আমি ট্রাই করেছিলাম, তখন থার্ড গিয়ারে পেয়েছিলাম 106 কিলোমিটার। আশা করি আজকে আমি আগের রেকর্ডটা ব্রেক করতে পারবো। তো বন্ধুরা, দেখতে থাকি ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবে। এখন আমি থার্ড গিয়ারে ফুল থ্রোটলে আছি, থার্ড গিয়ারে 107 কিলোমিটার স্পিড সর্বোচ্চ তুলতে পেরেছি এবং আমার সাথে ভাই বন্ধুরা সাই সাই করে আমার পাশ থেকে বের হয়ে যাচ্ছে। একটা বাইকের কন্ডিশনের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে, কন্ডিশন ভালো থাকলে এর গতি কম বেশি হতেও পারে। অনেকে আমার চাইতেও অনেক বেশি গতি পেতে পারেন, আবার কমও পেতে পারেন। এগুলো নিয়ে হতাশ হবেন না, আপনি আপনার বাইকের যত্ন নিন, তাহলেই কিন্তু আপনি আপনার বাইকের খুব ভালো পারফরমেন্সটাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন ফোর্থ গিয়ারের কত টপ স্পিড উঠতে পারে সেই বিষয়টাই দেখব। এখন আমি মোটামুটি ফুল থ্রোটলেই টানার চেষ্টা করতেছি এবং 12,000 আরপিএম যেহেতু আমাদের বাইকে উঠবে না, এখন ফোর্থ গিয়ারে আমি পেলাম 123 কিলোমিটার, অন্য এক সময় আমি পেয়েছিলাম 125 কিলোমিটার। কম বেশি এটা হতেই পারে যে কোনো বাইকের সাথে। আপনারা যদি আপনার বাইকের সঠিক যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স সবসময় ভালো থাকবে। তো বন্ধুরা, বাইকের টপ স্পিড তোলার জন্য কিন্তু অনেক বিষয় কিন্তু নির্ভর করে, বাইকের পারফরমেন্সের সাথে সাথে এবং বাইকের গিয়ার স্পকেটের সাথে সাথে আপনার ওজনও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমার ওজন হচ্ছে গিয়ে 80 কেজি এবং অন্যান্য ভাইরা যারা আমার পাশ থেকে যাচ্ছে তাদের ওজন কিন্তু 40-50 কেজির মধ্যেই। তারা যেহেতু হালকা, তাদের বাইক কিন্তু খুব দ্রুতই পাওয়ার নিতে পারছে এবং দ্রুত তারা চলে যেতে পারছে। আর আমার বাইকে ঠিকই পাওয়ার নিচ্ছে, আমার কিন্তু ওজনের কারণে এটা কিন্তু একটু সময় লাগতেছে। এটা কোনো বিষয় না, বাইকের যদি আপনার টপ স্পিড তুলতে চান অবশ্যই নিজের সতর্ক অবস্থান নিয়ে সর্বোচ্চ সচেতনতার সাথেই কিন্তু আপনি টপ স্পিড ট্রাই করবেন। আমরা কিন্তু টপ স্পিডটা ট্রাই করেছি মোটামুটি ফাঁকা রাস্তায়, আমরা কম বেশি এরকম খুব সতর্কতার সাথেই রাইড করি আর সবসময় এরকমভাবে রাইড করি না। যেহেতু আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই কত গিয়ারে কত কিলোমিটার স্পিড উঠতে পারে, এটা আপনাদের জন্যই তৈরি করা। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন এবং এই মোটরসাইকেলের স্পিড যাচাইয়ের জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগেই থাকে আমার এই কষ্ট এবং আমার এই পরিশ্রমের জন্য আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন। যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করি, আপনাদের একটা লাইক না পেলে কিন্তু আমাদের ভালো লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন, পরবর্তীতে আরও সুন্দর নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। এই চ্যানেলটিতে চোখ রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই এবং সাবধানে রাইড করুন। অবশ্যই রাইডিং অবস্থায় রাইডিং গিয়ার এবং হেলমেট পরিধান করুন।